আল্লাহ আমাদের স্রষ্টা, জানে না কে? সবাই জানি। আল্লাহ আমাদের রিজিক দাতা, জানে না কে? সবাই জানি। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমাদের আল্লাহ কেমন? বলে যে রহমান, রহিম, গাফফার, সত্তার, জব্বার, মালিক, খালিক, জুল জালালি ওয়াল ইকরাম, সব আমরা জানি, সব আমরা জানি। জানাটাই এখানে ফ্যাক্ট নয়, মূল বিষয় নয়। উপলব্ধি আমরা কয়জনে কতটুক করতে পেরেছি, এটাই হচ্ছে আসল বিষয়। আমি যদি আপনাকে বলি আই লাভ ইউ, এই বলাটা কিন্তু দুই ধরনের হতে পারে, আরেকটা এখন আমি মুখ থেকে বললাম নাকি মন থেকে বললাম, কয়েকদিন আমার সাথে মিশলে কিন্তু আমি ধরা খেয়ে যাব। কারণ মনের যে জিনিসগুলা সেটা তার চেহারায়, কথাবার্তায়, চরিত্র দিয়ে, মিশার মাধ্যমে কিন্তু প্রকাশ হয়। কথা বলেন ঠিক না? আপনি শুনলে অবাক হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের চেহারা দেখে না, আল্লাহ বান্দাদের সৌন্দর্য দেখে না, আল্লাহ বান্দাদের শুধু দুইটা জিনিস দেখে। পৃথিবীর বুকে চলতে গেলে বিভিন্ন জনের রেফারেন্স লাগে কি লাগে না? এই চিনো আমি কে, এই চিনো আমি কার ছেলে, এই চিনো আমি কার ভাগিনা, এই চিনো, এক একটা পরিচয় মানুষ ব্যবহার করে। কখন? নিজের কোনো স্বার্থকে হাসিল করার জন্য, কোনো কঠিন বিপদ থেকে বাঁচার জন্য মানুষ যখন আটকায় যায়, তখন তার বিভিন্ন পরিচয়, কার সাথে কার লিংক আছে, এই পরিচয়গুলা বের করার চেষ্টা করে। একটা হচ্ছে অন্তর, আরেকটা হচ্ছে সেই অন্তরের মহাব্বত মিশ্রিত করা আমল। কয়টা জিনিস দেখে বললাম? দুইটা জিনিস, একটা হচ্ছে অন্তর দেখে, আরেকটা হচ্ছে সেই অন্তর থেকে করা আমলগুলা দেখে। এই দুইটা জিনিস যদি আপনি আমি কোনো রকম একটু লাইনে নিয়ে আসতে পারি, আমাদের জন্য পরকালটা অনেক সহজ হয়ে যাবে। নাকি ভুল বললাম? এই চিনো আমি কে, কে তুমি? আমি মন্ত্রীর খালতো ভাইয়ের, শাস্তো ভাইয়ের, জ্যাক্তো ভাইয়ের, মামতো ভাইয়ের, ফুফতো ভাইয়ের, অমুকের অমুকের তালতো ভাই। আরেকজন বলে যে আমি কে চিনো, কে আপনি? কয় আমি ডাইরেক্ট মন্ত্রীর ভাই। এর চাইতে এর পাওয়ারটা আর একটু। আরেকজন বলে যে চিনো আমি কে, আমি স্বরাষ্ট্র মন্ত্রীর ভাই। আর কিছুক্ষণ পরে আরেকজন বলে, তোমরা তো অনেক কিছুই বললা, এখন আমারটা শুনবানি। আমি বললাম বলেন ভাই আপনি কে? কয় আমি প্রধানমন্ত্রীর। এখন যিনি সর্বপ্রথম পরিচয় দিয়েছে ওনার দাম আর আছে? কারণ ওনার চাইতে বড় আরো তিনটা পরিচয় চলে এসেছে। এখন এই চারটা পরিচয়ের মধ্যে যে সবার শেষে বলেছে তারটাই বেশি গ্রহণযোগ্য হবে। আচ্ছা আমি কোন দেশের কথা বলছি? বিশ্ব মানচিত্রে যেই দেশটা ভালো করে দেখা যায় না, আমি আমার দেশকে ছোট করছি না, যেটা বাস্তব সেটা বলছি, সেই একটা দেশের পাওয়ার এভাবে ব্যবহার করা হয়। এতটুক আমাদের উপলব্ধি আছে যে যদি কোনো বড় লিঙ্কওয়ালা, বড় পাওয়ারফুল কারোর সাথে যদি সম্পর্ক লাগাই দিতে পারি, অনেক অন্যায়ের পরও আমরা বেঁচে আসার একটা সুযোগ হয়ে যাবে, আমাদের একটা প্রেস্টিজ বেড়ে যাবে, আমাদের একটা সম্মান বেড়ে যাবে, আমাদের একটা দাম বেড়ে যাবে, আমাদের মূল্যায়ন বেড়ে যাবে। এতগুলা পরিচয়ের মধ্যে এই পরিচয়গুলো যদি আমরা ব্যবহার করতে পারি, আমরা সবাই কার বান্দা? এই দাবি কাদের? আমরা সবাই দাবি করি আমি আল্লাহর বান্দা, উনি বলে আমি আল্লাহর বান্দা, উনি বলে আমি আল্লাহর বান্দা, ইন্ডিয়াওয়ালা বলে আমি আল্লাহর বান্দা, পাকিস্তানওয়ালা বলে আমি আল্লাহর বান্দা, সারা বিশ্বের সমস্ত দেশের মুসলমান যারা আছে, আমরা সবাই দাবি করছি আমি আল্লাহর বান্দা। আমরা মুসলমান যারা আছি, আমরা দাবি করছি আমরা আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। এতগুলো বান্দার ভিতরে দাবিটা আমাদের যে আমরা দাবি করছি আমরা আল্লাহর বান্দা।
প্রশ্ন হচ্ছে যদি আল্লাহ কবুল না করে, একটা মন্ত্রী একটা এমপি একটা সরকার প্রধানের যদি সম্পর্ক থাকার কারণে আপনার আমার স্ট্যাটাস এত উপরে চলে যায় দশ জনের সামনে, কোন বান্দা যদি একদিন বুকের মধ্যে হাত রেখে প্রাউড ফিল করে মহাব্বত নিয়ে বলতে পারে এই চিনস আমি কে, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ ভালো জানে তার সম্মান তার শান কত উপরে জানে উপরে উঠে যায়। যেদিন কোন বান্দা বলতে পারবে আমি আল্লাহর বান্দা, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা বলি আমরা আল্লাহর বান্দা সেটা নয়, যেদিন মন থেকে বলতে পারবো আমি আল্লাহর বান্দা, সেদিন আপনার সম্মান কোন জায়গায় উঠে যাবে, সেদিন আপনার মর্যাদা কোন জায়গায় আল্লাহ পৌঁছায় দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। পৃথিবীর বুকে মনে রাখবেন, পৃথিবীর বুকে আল্লাহ পাকের বান্দা কোটি কোটি আছে না, সবাই কি প্রিয়? সবাই কি প্রিয়? সবাই যেরকম প্রিয় নয়, আবার প্রিয় যে নাই তাও নয়, প্রিয় আছে অপ্রিয় আছে। মনে রাখবেন নবী হওয়া বন্ধ হয়েছে, সাহাবা হওয়া বন্ধ হয়েছে, তাবি তবে তাবি হওয়া বন্ধ হয়েছে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হওয়া কিয়ামত পর্যন্ত রাস্তাটা খোলা আছে। একটা পদের মধ্যে যখন নির্বাচন করতে যায় যোগ্যতার দরকার আছে কি নাই, কথা বলেন না, একটা স্ট্যাটাস তো লাগবে, টাকাও লাগবে স্ট্যাটাসও লাগবে, ঠিক না? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটা সুযোগ এসেছে তার মানে অনেক কিছুরই তো দরকার হবে, তাই না? আপনাদের কি মনে হয়? যেহেতু স্রষ্টার প্রিয় বান্দা হওয়ার একটা নমিনেশন এসেছে সুতরাং এখানে অনেক কিছুর হয়তো দরকার হতে পারে, তা আমরা আমাদের অল্প জ্ঞান দিয়ে অল্প জানা দিয়ে আমাদের অল্প সমাজ দিয়ে বললাম আল্লাহ আমরা তো শুনেছি তোমার প্রিয় বান্দা হওয়ার নাকি একটা সুযোগ খোলা আছে, আল্লাহ তোমার জন্য আমি কি দিতাম কি দিতাম, আল্লাহ আমার কাছে কিছু টাকা পয়সা আছে 10 লাখ 20 লাখ এগুলা তোমার নামে উৎসর্গ করে দিই, আমার টাকাগুলো উৎসর্গ করে দিই, নমিনেশন পেপারটা আমাকে দাও। আল্লাহ পাক বলে যে বান্দা নমিনেশন পেপার নিতে পারবি, টাকা দেওয়া লাগবে না। আর একটু জোরে বলেন না, বুঝার জন্য বলছি, বান্দা তোর টাকা তোর কাছে রাখ, টাকা দেওয়া লাগবে না। আল্লাহ বাপদাদার কিছু জায়গা সম্পত্তি ভাগে পেয়েছিলাম ওগুলো তোমার নামে করে দি, আল্লাহ পাক বলে যে তোর সম্পত্তি তোর কাছে রাখ, আমার সম্পত্তিও লাগবে না। ইয়া আল্লাহ, দুনিয়াতে সামান্য একটা পদ পাওয়ার জন্য কত কিছু ইনভেস্ট করা লাগে, কত টাকা খরচ করা লাগে, এই জায়গায় কুল কায়নাতের স্রষ্টার বন্ধু হতে যাচ্ছি আমি, আল্লাহ কিছু ইনভেস্ট করা লাগবে না, কিছু দেওয়া লাগবে না? আল্লাহ পাক বলেছে না কিচ্ছু লাগবে না, আল্লাহ তো কি দিতাম? আল্লাহ পাক বলেছে টাকা তোর কাছে রাখ, সম্পত্তি তোর কাছে রাখ, পরিবার পরিজন তোর কাছে রাখ, যা আছে তোর কাছে রাখ, বান্দা সব কিছু তোর জন্য, শুধু তোর মনটা তুই আমার নামে করে দে। হায় 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 কত দয়াবান আল্লাহ, দেখেন বান্দা সব কিছু তোর কাছে রাখ, শুধু তোর মনটা তুই আমার নামে করে দে। আমরা তো দাবি করলাম, দরখাস্ত দিলাম, আমরা তোমার বান্দা, যদি দরখাস্ত কবুল না হয় দাবিটা কি হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এখন সেই সৌভাগ্যবান বান্দার দিকে একটু খেয়াল করে দেখুন তো অন্তরটা কেমন খুশি হয়। সবাই দাবি করছে এখানের ভিতরে আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ একজনকেও বান্দা বলছেন না। শেষ পর্যন্ত সমাজের যে মানুষটাকে কেউ দামই দেয় নাই, টাকা নাই পয়সা নাই গরিব বলে দামই দেয় নাই সম্মানই দেয় নাই, আল্লাহ ওই বান্দার প্রতি রহমত করে বললেন ফেরেশতা এটা আমার বান্দা। আমার কথা কি বোঝা যাচ্ছে? বান্দা সব কিছু তোর কাছে রাখ, শুধু তোর মনটা তুই আমার নামে করে দে, তোর মনটা তুই আমাকে দিয়ে দে, তোর মনটার মধ্যে আমাকে নিয়ে নে। আপনি একবার ভেবে দেখেছেন আল্লাহ কি চেয়েছেন আমাদের কাছ থেকে? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলতে হবে। আল্লাহ আমাদের কাছ থেকে
এমন একটা জিনিস চেয়েছেন যেটা সবার কাছে আছে। যদি টাকা চাইতো আমরা ফকিররা বেঁচে যেতাম, যদি টাকা চাইতো আমরা ফকিররা বেঁচে যেতাম, যদি ধন সম্পদ চাইতো আমরা গরিবরা আটকাই যেতাম। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহ এমন একটা জিনিস চেয়েছেন যেটা ধনী গরিব লম্বা বাটি হ্যাংলা পাতলা যা যা আছে যত রকমের মানুষ আছে প্রত্যেক রকম মানুষের কাছে যে সম্পদটা আছে সেই মনটাই আল্লাহ চেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 88-89 আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম يوم لا ينفع مال ولا بنون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না তোমাদের। হাশরের ময়দানে ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের কোনো উপকারে আসবে না, কিন্তু একটা জিনিস উপকারে আসবে সেটা হচ্ছে কলবে সালিম, পবিত্র একটি মন, সুন্দর একটি মন, পবিত্র একটি মন, নিষ্পাপ একটি মন। আল্লাহ কিসের কথা বলছেন? সূরা আশ-শুআরা 88-89 আল্লাহ বান্দার থেকে চাচ্ছেন কি, বান্দা তোর মনটা তুই আমাকে দিয়ে দে। আল্লাহ কি আমাদের থেকে দান টাকা পয়সা ধন সম্পত্তি চেয়েছেন? এরকম হলে তো আমরা সবাই দিতে পারতাম না, কিন্তু যেটা চেয়েছেন সেটা সবার পক্ষে দেওয়া সম্ভব, সেটা হচ্ছে মন। আল্লাহ পাক আমাদেরকে মন দিয়ে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।